রোজায় আমরা কিছু তৈরি করি আর নাই বা তৈরি করি, কিন্তু ছোলা ভাজাটা কিন্তু আমরা মাস্ট তৈরি করি। আর ঘরে তৈরি ছোলা ভাজার সাথে অন্য কিছুরই তুলনা হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো সহজে কীভাবে পারফেক্টভাবে ছোলা ভাজি তৈরি করা যায়। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে ছোলা বা বুট যাই বা বলেন সেটাকে আমি এখানে কয়েক ঘন্টা, অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে ছোলার ভিতরে লবণটা ঢুকে যায়। ঘন্টা আমি সিদ্ধ করে নিব। এই 1 ঘন্টার মধ্যে আমি চেক করে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু টাইম নিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করবার পরে ছোলাগুলোকে আমি পানি ঝরিয়ে এরকম পাত্রে নামিয়ে নিয়েছি। এই সিদ্ধ ছোলাটা আপনি বক্সে করে 2-3 দিন এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন। ভাজার টাইমে জাস্ট বের করে নিতে পারেন। খেয়াল রাখবেন 2-3 দিনের বেশি যেন রাখবেন না, তাহলে কিন্তু ছোলা গন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। আর আমি এখানে 4টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন যে পাত্রে ভাজি করব সেখানে 4 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, এতে মশলাটা পুড়ে যাবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন, আমি কিন্তু যখন সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি, তো এক্ষেত্রে এখন একটু কম লবণ দিতে হবে। যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলোকে আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতন এটাকে রান্না করব। যেহেতু ছোলা আগে থেকেই সেদ্ধ ছিল, সো সেক্ষেত্রে বেশি কুক করার প্রয়োজন নেই, 10 মিনিট করলেই হবে। 10 মিনিট আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। সব শেষে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে আর 1/2 চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ছোলা ভাজি। খুবই সহজে এটা তৈরি করতে পারেন বাসায়। গরম গরম ছোলা ভাজি মুড়ির সাথে পরিবেশন করুন। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।